हरे कृष्ण। नमस्कार बंधुरा, आमी एस्ट्रोलॉजर सुकान्त मन्ना। आज के दिन अपन केमन जाए आज के राशिफल उपस्थापन करब। आज अक्टोबर मासिर 13 तारीख 2022 साल बृहस्पतिवार। आज के दिन जे योगटी थाकछे सेटी हलो असिक योग, थाकबे दिबा 3:56 पर्यन्त। आजकल दिन जदि आपनादेर परिवार प्रतिबेशी अथवा आत्मीयर मध्य कोनो पुत्र सन्तान अथवा कन्या सन्तान जदि जन्मग्रहण करें ताहले विष राशि हबे। और आजकल दिन आपनारा जे समयटा चेष्टा राखबेन कोनो रकम शुभ काज ना कराटाई भालो, बा कोनो रकम बड़ो डील बिजनेस क्षेत्रे बोलुन ए समयटाके मेनटेन करबेन ना करार चेष्टा राखबेन, सेटी हलो दुपुर 2:18 थेके 5:12 मध्ये। आजके दिने तेमन कोनो शुभ कर्म नाई। এর পরবর্তীতে আসা যাক আজকের দিনে তিরাশি ধনু রাশি অথবা ধনু লগ্ন। আজকের দিনে অতিরিক্ত কিছু ইচ্ছা চাহিদা যার কারণে মানসিক দিক থেকে আপনি নিজেই একটু অশান্তি করবেন বা মনের মধ্যে আপনার দুশ্চিন্তা আসবে। আজকের দিনে আপনারা যদি প্রেমজ সম্পর্কের মধ্যে থাকেন সেখানে অবশ্যই একটু কথাবার্তা বেশি বলবেন। মানসিক দিক থেকে আপনি কিন্তু আজকের দিনে অনেকটা কিন্তু এনার্জি পেতে পারেন বা সামনের দিকে এগিয়ে যাবার সেই রসদটুকু আজকের দিনে আপনারা পেতে পারেন। তাই অবশ্যই আজকের দিনে আপনারা এরকম সম্পর্ক যদি থাকে একটু কথা বলার চেষ্টা রাখবেন। মনের মধ্যে কিছু চাহিদা ইচ্ছা দুশ্চিন্তা নিয়ে আজকের দিন কিন্তু শুরু করছেন। আজকের দিনে আপনারা যারা শিক্ষামূলক ক্ষেত্রে আছেন আজকের দিন আপনাদের খারাপ নয়, আপনি যেমন প্রিপারেশন করছেন সেরকম প্রিপারেশন করুন, অবশ্যই আপনাদের ভালো। যদি টেকনিক্যাল নিয়ে কিছু করেন সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অগ্রগতি আপনাদের ভালোই দেখাচ্ছে। বিজনেস যারা করেন আজকের দিন কিন্তু বিজনেস নিয়ে একটু দুশ্চিন্তা মনের মধ্যে থাকছে। বিশেষ করে আপনি যদি কোনো রকম গাড়ির বিজনেস করেন বা এরকম কোনো পার্টস ইত্যাদি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে আজকের দিন একটু দুশ্চিন্তা বেশি দেখাচ্ছে। আজকের দিনে আপনারা যারা বিবাহিত আছেন আজকের দিনে সম্পর্ক আপনাদের মধ্যমা বলা যেতে পারে। কিছু বিষয়ে হয়তো আপনাদের মতভেদ থাকতে পারে সেই রকম যোগ দেখাচ্ছে, তবে আজকের দিন আপনারা কিন্তু মধ্যমা আশা রাখতে পারেন। আজকের দিন পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো দিন, পরিবারের মধ্যে কোনো রকম কাজ করতে আপনাকে দেখা যাবে। এছাড়াও আজকের দিনে আপনারা পরিবারের মধ্যে যদি কোনো রকম কর্ম শুরু করতে চাইছেন সব প্রফেশনালে এই রকম চিন্তাভাবনাটুকু আজকের দিনে আপনারা রাখতে পারেন, সেটি অবশ্যই ভালো। আজকের দিনে আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম কর্মের জন্য চেষ্টা রাখছেন বা এইরকম ক্ষেত্রে পড়াশোনার মধ্যে আছেন আজকের দিনে অবশ্যই আপনাদের মনের মধ্যে কিছু আশার সঞ্চার দেখতে পাওয়া যাচ্ছে।